নমস্কার বন্ধুরা আরও একবার আপনাদের আমার চ্যানেলে স্বাগত কিছুদিন আগেই ডিএ নিয়ে সরগরম হয়েছিল রাজ্য তা মিটতে না মিটতেই আবার একটি খারাপ খবর আসতে চলেছে প্রাইমারি শিক্ষকদের নিয়ে তাই বন্ধুরা পুরো খবরটি ভালো করে শুনুন আর এরকম বিষয়ে আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে দ্রুত খবরগুলি আপনারা দেখতে পারেন দু সালে প্রাইমারি টেট পাস করেন প্রায় এক লক্ষ কুড়ি হাজার চাকরি প্রার্থী দু সালে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত না করে দু সালে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করেন কমিশন যার ফলে দু হাজার চোদ্দো টেট সার্টিফিকেটের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন দীর্ঘ সওয়াল জবাব পর অবশেষে আটই এপ্রিল প্রাইমারি টেট মামলার রায়দান করে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তিনি পর্ষদকে দু মাসের মধ্যে টেট পাস প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের নির্দেশ দেন সাথে সাথে সার্টিফিকেটের মেয়াদ বৈধতা দু বছর ধার্য করেন উল্লেখ্য দুই মাস অতিবাহিত হওয়ার পরেও পর্ষদের সার্টিফিকেট প্রদান না করায় পর্ষদের বিরুদ্ধে হাইকোর্টে আদালতের অবমাননা মামলা করে বিএড একটা মঞ্চ নামে এক প্রার্থীরা সূত্র মারফত জানা গিয়েছে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য মামলাকারীদের যুক্তি সরকার ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেট দিতে করিমসি করছে তাই আমরা আবারও আদালতে শরণাপন্ন হলাম হাজার হাজার চাকরি প্রার্থীকে জীবনকে অন্ধকারে রেখে সরকার পরবর্তী নিয়োগ করতে পারে না তাই অনিশ্চিত প্রার্থীরা ভবিষ্যৎ তাই অনিশ্চিত প্রার্থীদের ভবিষ্যৎ যার ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে পারে বলে মনে করছেন একাংশ তাই বন্ধুরা এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ